বিএনপি আইন আদালত সংবিধান কিছুই মানে না বলছেন কামরুল। এদিকে খালেদা জিয়াকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। জানাবো রাজপথে ফের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা বিএনপির। জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচন চাই ভারত বলছেন কৃষিমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো তারেক চাই লাশ, ফখরুল বলল সম্ভব না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি আইন আদালত সংবিধান কিছুই মানে না বলছেন কামরুল। বিএনপি আইন আদালত সংবিধান কিছুই মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী বলেন, এই আলোচনা সভায় আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ। কামরুল ইসলাম বলেন, 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থেকেছে, আমাদের সেই অভিজ্ঞতা আছে। এরা চাই অনির্বাচিত সরকার, এরশাদ জিয়ার মতো পরিবর্তন, তেমন একটি পরিবেশ সৃষ্টি করতে চায় তারা। সংবিধান সংশোধন করতে চায় ক্ষমতায় পরিবর্তনের জন্য। এরা সংবিধান আইন আদালত কিছুই মানে না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সাংবিধানিক পন্থায় 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র আমাদের নেত্রী শেখ হাসিনা 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, আজ তারা বলে ক্ষমতা ছেড়ে দিতে হবে, পদত্যাগ করতে হবে। কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই তো সংবিধানের কথা, এর বাইরে তো কোনো সুযোগ নেই। আজ তারা বলছে পদত্যাগ করতে হবে, নির্বাচন করতে হবে না, নির্বাচন করতে দেবে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার তো একটি ডেড ইস্যু, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসার আর কোনো প্রশ্নই ওঠে না, সংবিধানে নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, তার বক্তব্য বিএনপি ফেসবুক ইউটিউব সবখানে প্রচার করছে, যেখানে আমাদের মিডিয়াগুলো সেটা প্রচার করছে না আদালতের নিষেধাজ্ঞা থাকায়। একজন পলাতক আসামির বক্তব্য বিবৃতি এভাবে প্রচার করবে, এটি কোন অবস্থায় যৌক্তিক নয়। আমরা তো সভ্য জগতে বাস করছি, অসভ্য জগতে বাস করছি না। খালেদা জিয়াকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আজ তার পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য এবারকের হাসপাতালে যাওয়ার পর বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া। রাতে তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে এমন প্রশ্নে জাহিদ বলেন, তারা আজ তার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাজপথে ফের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা বিএনপির। ঢাকার প্রবেশমুখে ব্যর্থ কর্মসূচির পর রাজপথে ফের ঘুরে দাঁড়াতে চাচ্ছে বিএনপি। কাল শুক্রবার মহানগরীর 2 অংশে পৃথক গণমিছিলের মাধ্যমে শক্তি জানান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। একই দিন সমমাননা রাজনৈতিক দলগুলো ঢাকায় পৃথক কর্মসূচি পালন করবে, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার পতনে এক দফা আন্দোলনের টানা 12 দিন বিরতি দিয়ে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে ধারাবাহিকতাভাবে মাঠে নামছে দলটি। রাজপথ নিয়ন্ত্রণে নিতে প্রতি সপ্তাহে অন্তত 2 দিন মাঠে থাকার প্রাথমিক কৌশল নিয়ে এগোচ্ছে। এবার কোনো অবহেলা কিংবা দায়িত্বহীনতা নয়, যে কোনো পরিস্থিতিতে মাঠে থেকে কর্মসূচি সফল করতে নেতাদের উপর কঠোর বার্তা রয়েছে হাইকমান্ডের। নেতাকর্মীদের নতুন উদ্যমে চাঙ্গা করতে নেওয়া হয়েছে এই কৌশল। বিএনপি নেতারা জানান, গত 29 জুলাই অবস্থান কর্মসূচি থেকে তারা বেশ কিছু অর্জন করেছেন। এতে যেমন নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, দায়িত্ব অবহেলা, কোন্দলের মতো বিষয়গুলো প্রকাশ্যে আসে, তেমনি আবার সরকারের কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে সারা বিশ্বে প্রকাশ পায়। কিন্তু নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নেতারা আগামীতে পথ চলতে একই রকম ফুল যাতে আগামীতে না হয় সেদিকে কঠোর নজর দেওয়া হচ্ছে, চিহ্নিত করা হয়েছে দায়ী নেতাদের। এর মধ্যে ছাত্রদল সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের বিষয়ে দল পর্যালোচনা করছে। মূলত আগামীতে নতুনভাবে পথ চলার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি। বিএনপি এসসি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেন, নেতা সঠিক অবস্থানে না থাকলে কর্মীদের পক্ষে কাজ করা সম্ভব নয়। নেতার আদর্শ, উদ্দেশ্য ও প্রয়োজনে দুঃশাসন না থাকলে সে নেতৃত্ব দিতে পারে না। কঠিন সময় নেতাদের নেতৃত্ব চেনা যায়, যেমন বর্তমান বিএনপির কঠিন সময় পার করছে। বাংলাদেশ ইতিহাসে এমন কঠিন সময় আর আসেনি। এখন যারা সাহসিকতার সঙ্গে সামনে থাকবে তারাই হবে প্রকৃত নেতা, বিএনপির আগামী দিনের কান্টারি। তিনি জানান, বিএনপির প্রত্যেক কর্মী এখন নেতৃত্বে দেওয়ার মতো উপযোগী। তাদের ত্যাগ, শ্রম আর বদলের প্রতি কমিটমেন্টের কারণেই আজ দল এই পর্যন্ত পৌঁছেছে। সুতরাং রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে সংগঠিত করা
সফল করার প্রচেষ্টায় করবেন তারা। জানা গেছে, টানা কয়েকদিনের বিরতির পর ঘোষিত নতুন কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ শক্তি নিয়োগ করছে বিএনপি। কাল শুক্রবার বাদ জুম্মার পর দুপুর দুইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পৃথক গণমিছিলে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবস্থান কর্মসূচিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নেতাকর্মীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ায় অনেকে সর্বোচ্চটুকু উজাড় করে মাঠে নামার পরিকল্পনা নিচ্ছেন। সক্রিয় নেতাদের মধ্যে শুরু হয়েছে কর্মসূচি সফলের প্রতিযোগিতা। ফলে গণমিছিলে শুধু নেতাকর্মীর উপস্থিতি নয়, সাধারণ মানুষের বড় অংশ হাজির হবে বলে আশা প্রকাশ করছেন মহানগর নেতারা। বিএনপি নেতারা জানান, কর্মসূচি সফল করতে ইতিমধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে, নিয়মিত প্রস্তুতি সভা ও মত বিনিময় করা হচ্ছে। গত মঙ্গলবার ও বুধবার সরকার ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়ে থানা ও ওয়ার্ড নেতাদের সঙ্গে এসব বৈঠকে শুধু গণমিছিলে নয়, আগামীতে যে কোনো কর্মসূচিতে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে দেওয়া হয়েছে কঠোর বার্তা। এখন থেকে প্রতিটি কর্মসূচিতে নেতাদের বাধ্যতামূলক হাজির বিষয়কে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে দলের কেন্দ্রীয় থেকে, ফলে কোনো কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকলেই পড়তে হবে সাংগঠনিক শাস্তির আয়তায়, এমনটাই বলা হয়েছে নগরের প্রতিটি থানা ও ওয়ার্ড নেতাদের। একইভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদেরও দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি। সামান্যতম গাফিলতিও সহ্য করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে দলের পক্ষ থেকে। কর্মসূচি দিয়ে দলের এমন কঠোর অবস্থানের কারণে আগামীতে প্রতিটি কর্মসূচি নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন বিএনপি নেতারা। 29 জুলাই অবস্থানের কর্মসূচিতে দায়িত্ব পালনের ব্যর্থ নেতাদের মধ্যে চলছে পদ হারানোর আতঙ্ক। ওই দিনের কর্মসূচি ঘিরে দলের যেসব নেতা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাদের নিয়ে চলছে নানামুখী আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে যুবদল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন এবং ছাত্রদল সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সে গুঞ্জন আরও ডালপালা গজিয়েছে। নেতাকর্মী মনে করছে অবস্থান কর্মসূচি ঘিরে দলের তদন্ত কমিটির টিমের কথা প্রতিবেদনে অনেকেই ফেঁসে যেতে পারে, অনেকের পদ পদবীতে টান পড়তে পারে, আবার অনেককে সাইড লাইনে বসিয়ে রাখা হতে পারে বলে মনে করছে কর্মীরা। সুষ্ঠু নির্বাচন চাই ভারত, বলছেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন চাই ভারত, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন। ভারতের জনতা পার্টিকে জানুন, কর্মসূচিতে আওয়ামী লীগ 5 সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, জেপি নাড্ডা জানিয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো আগামীতেও একসঙ্গে কাজ করবে ভারত। আমরা তাদের বলছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কী কী পণ্য ভারতে আমদানি করতে চাই সেই তালিকা চেয়েছে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত যেন কোনো পণ্যের উপর নিষেধাজ্ঞা না দেয় সেই আহ্বান জানানো হয়েছে। তারেক চাই লাশ, ফখরুল বলল সম্ভব না। আন্দোলনের কৌশল নিয়ে তারেক ফখরুলের দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। একদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নির্দেশের বাইরের কোনো কিছু করতে নারাজ, অন্যদিকে তারেক জিয়া জ্বালাও পোড়াও করে বাংলাদেশকে অচল করে দিতে চায়। আর এই দুইটি দ্বন্দ্বের প্রেক্ষাপটেই বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করতে পারছে না। বিএনপি নেতারা একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, আগামী কাল শুক্রবার বাদ জুম্মা বিএনপি গণমিছিল করবে, কিন্তু এই গণমিছিলে তারেক জিয়ার মতামত নেই। গতকাল রাতে বিএনপি স্থির কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে লন্ডন থেকে যুক্ত হন তারেক জিয়া। আন্দোলনের পরবর্তী কৌশলের ধরন কী হওয়া উচিত এই নিয়ে নেতারা আলোচনায় বসেন। আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করার কথা ছিল, বিশেষ করে শুক্রবারের পদযাত্রা কর্মসূচির পর নতুন কর্মসূচি যেন ঘোষণা করা হয় সেজন্যই বৈঠকের আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারেক ফখরুল দ্বন্দ্বে এই বৈঠক চূড়ান্ত হয়নি। সাধারণত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়ার একান্ত অনুগত হিসেবেই কাজ করেন, তারেক জিয়ার আর নির্দেশেই বাইরে থেকে সচরাচর যেতে দেওয়া হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে কূটনৈতিকদের সাথে সম্পর্কের উন্নতির পর ফখরুল এখন তারেক জিয়ার চোখে চোখ রেখে কথা বলছেন। তারেক জিয়ার অনেক বক্তব্যের সঙ্গে একমত হচ্ছে না, যার প্রমাণ পাওয়া গেল গতকাল স্থায়ী কমিটির সভায়। বিএনপির এই স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সারাশি আন্দোলনের উপর গুরুত্ব দেন তিনি। বলেন যে আন্দোলনকে আরও হিংস্র করতে হবে, সারাদেশকে অচল করে দিতে হবে, জ্বালাও পোড়াও করে
জানলাও পোড়ের মাধ্যমে আন্দোলন করতে হবে, এটাই প্রতিবাদের ভাষা। তিনি বলেন, কয়েকটা লাশ না পড়া পর্যন্ত সরকারের টনক নড়বে না। কিন্তু তারই চেয়ে এমন মন্তব্য বক্তব্যের সঙ্গে একমত হলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কূটনৈতিকরা কোনোভাবে এই ধরনের আন্দোলনকে সমর্থন দেবে না এবং এই ধরনের কর্মসূচি যদি ঘোষণা করা হয় তবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বিএনপির সঙ্গে কূটনৈতিক সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগ একতরফা নির্বাচন করার সুযোগ পাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অন্তত তিনজন স্থায়ী কমিটির নেতা কথা বলেন, কিন্তু তারেক জিয়া বললেন অন্য কথা। তিনি বলেন, আন্দোলন জামাতে না পারলে বিদেশিরাও দাম দিবে না, বিশেষ করে ঢাকা প্রবেশমুখে অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করতে হবে এখানে। এ ধরনের কর্মসূচি ঘোষণা না করতে পারলে সরকারকে চাপে ফেলা যাবে না, আর সরকার চাপে না পড়লে আন্দোলন জয়ী হওয়া যাবে না। এরকম তর্ক পাল্টা তর্কের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। আজ আবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা অবশ্যই বলছেন তাদের আন্দোলনের কৌশল সবকিছু চূড়ান্ত করা আছে, তারা 15ই আগস্টের পর থেকে চূড়ান্ত কর্মসূচির দিকে এগিয়ে যাবে। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির মধ্যে এখন একটি চক্র তৈরি হয়েছে যারা কূটনৈতিকদের ইশারায় চলছে। তারা বিএনপি আওয়ামী লীগ কেউ না, তারা তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।